আজকের ভিডিওটা তাদের জন্য যারা শুধু কপি পেস্ট করে কোনো ভিডিও না বানিয়ে মাসে 40 থেকে 50 হাজার বা তারও বেশি ইনকাম করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাদের জন্য যারা কোনো ভিডিও না বানিয়ে শুধু অনলি কপি পেস্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসে কপি পেস্ট করে ভিডিও ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারেন, শুধু তাদের জন্য। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ভিডিওটা আমি যখন ভিডিওতে স্ক্রল করে ইউটিউবের টিপস এন্ড ট্রিক্স যাই, তখন এরকম শত শত ভিডিও রয়েছে। আদৌ এই 2022 সালে এই কপি পেস্ট কাজে লাগে কি না, কতটুকু কাজে লাগে সেই বিষয়টা আপনাদের সাথে কমপ্লিটলি শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা ইন পর্যন্ত দেখবেন। কপি পেস্ট খুবই ইজি, ওইখান থেকে নিয়ে আসি এখানে দিয়ে একটু এডিট করে ছেড়ে দিলেন, মনিটাইজেশন হলো, ওরও করে আপনার ডলার যোগ হলো। সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কারা 2022 সালে কপি পেস্ট করে ইনকাম করতে পারবে? আগে কপি পেস্ট করে ইনকাম করা যেত, এখন কেন ইনকাম করা যায় না? এখন কপি পেস্ট করলে আপনার মনিটাইজেশন কী কী ধরনের সমস্যা হবে, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। শুধু যে কপি পেস্ট করে ইনকাম করে ফেলবেন এই বিষয়টাতে শুধু সরাসরি বললেই তো হবে না, এর কিছু লজিক রয়েছে। ইউটিউব পলিসি আপনাকে কী বলে সেগুলো আপনাকে জানতে হবে। কারা কপি পেস্ট করে ইনকাম করতে পারবে? বর্তমানে যাদের চ্যানেলে মনিটাইজেশন রয়েছে তারা একমাত্র কপি পেস্ট করে ইনকাম করতে পারবে। যেরকম ওই রকমও নাও যে অন্যের ভিডিও আপনি এনে ছেড়ে দিলেন আপনি ইনকাম করবেন, ওই রকম না, এটা আবার ইউজের আন্ডারে পড়বে। কপি পেস্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে অন্য একটা ফুটেজ নিয়ে আসলেন, সেই ফুটেজের শুধু ভিডিওটা দেখালেন, অডিওটা কেটে দিয়ে এবং সেই অডিওটার আপনি একটা অডিও দিলেন, সেটা হচ্ছে কপি পেস্ট আমি বলতাছি। যেমন পিনিক পাই, মায়াজালের মতো যে বড় বড় চ্যানেল রয়েছে ওদের কথা আমি বলতাছি। এইসব করতে পারবেন শুধু যাদের চ্যানেলে মনিটাইজেশন রয়েছে। তাহলে এখন বলতে পারেন আগে করা যেত, এখন কেন করা যেত না? আগে করা যেত, আগে ইউটিউবের যে পলিসি ছিল সেটা খুব ইজি ছিল, কিন্তু 2020 সাল 2021 সাল, এখন 2022 সাল চলে আসছে। এই 2022 সালে ইউটিউবের পলিসি আস্তে আস্তে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। সেক্ষেত্রে আগে যারা কপি পেস্ট করে বা অন্যের ভিডিও ইউজ করে কোনো রকম একটু কাট পিস করে চালিয়ে যেত, তাদের কিন্তু মনিটাইজেশন ইজিলি যেত। এর আগে কিন্তু মনিটাইজেশন এমনিতেই পাওয়া যেত, চ্যানেল খুললে 10,000 ভিউস হলেই আপনি মনিটাইজেশন পেতেন। কিন্তু 2019 সালে 2020 সালে 2021 সালে ইউটিউব কী করেছে, 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটা কিন্তু এমনিতেই দেয় নাই। তৃতীয় যে বিষয়টা হচ্ছে, আপনি যদি 2022 সালে এই কপি পেস্ট অন্যের ভিডিওগুলো এনে হুটহাট করে ছেড়ে দিলেন একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে, তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এটা হচ্ছে 2022 সালে যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেই পলিসিতে একেবারে উল্লেখ করা রয়েছে যে রিউজ কন্টেন্ট কখনোই কোনোভাবেই মনিটাইজেশন পলিসিতে পড়ে না। তাহলে আপনি কীভাবে শুধু একজনের ভিডিও এনে হুটহাট করে ছেড়ে দিয়ে মনিটাইজেশন পাবেন? কপি পেস্ট করে বললেই হবে না যে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করা যাবে। শুধু আমরা বলতে পারি মুখে যে 40,000 টাকা 20,000 টাকা 30,000 টাকা মাসে ইনকাম করুন কপি পেস্ট করে, কিন্তু 2020 সালে তারা পারবে না, যাদের চ্যানেলে মনিটাইজেশন নেই। যাদের চ্যানেলে মনিটাইজেশন রয়েছে তাদেরও সমস্যা হবে, অনেক সময় দেখা যায় যে রিলস পলিসির কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। অবশ্যই সাবধান থাকবেন, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ক্রিয়েটিভিটি আর মানুষকে দেখাতে হবে, তো সেই জন্য অবশ্যই আপনি কী জানেন সেটা আপনি দেখান, অন্যের বিষয় বা অন্যের কিছু কেন আপনি কপি পেস্ট করে ইনকাম করতে যাবেন। আশা করি ভিডিওটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন, কী করার দরকার সেটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন। ধন্যবাদ সকলকে, এই ছিল ভিডিও, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।